কপিরাইট ভিডিও আপলোড, অনেকে একটা ইউটিউব চ্যানেল খোলে এবং সেই চ্যানেল নিজের কোনো কন্টেন্ট আপলোড করে না, দ্যাট মিন্স সে কপিরাইট কন্টেন্ট আপলোড করে এবং কপিরাইট কন্টেন্ট আপলোড করে কিন্তু সে ইনকাম করে এবং তার চ্যানেল মনিটাইজেশন অন করে এবং মনিটাইজেশন অন করার পরে সে কিন্তু আর্নিং করতে শুরু করে, ঠিক আছে। কিন্তু ইউটিউব এটা কীভাবে দেয় বা ইউটিউবের কাছে কীভাবে এটা হার মানে, ঠিক আছে। তারা ধরেন আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি বা আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন এবং ইউটিউব চ্যানেল খোলার পরে এক মানে একটার পরে একটা কপিরাইট ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলে এবং আপনার কোনো রকম ক্লেম দিচ্ছে না ইউটিউব এবং কোনো রকম স্ট্রাইক দিচ্ছে না এবং আপনি ওই ভিডিওর থেকে প্রচুর পরিমাণে ভিউজ পাচ্ছেন এবং ওই ভিডিওর মানুষ দেখছে, ওয়াচ করছে এবং আপনার সাবস্ক্রাইব হচ্ছে এবং ভাইরাল হচ্ছে ভিডিও, সব কিছুই হচ্ছে, কিন্তু আপনার কোনো ধরনের ক্লেম আসছে না, আপনার চ্যানেল মনিটাইজেশন অন এবং আপনি আর্নিং করছেন, ঠিক আছে। এটা ইউটিউব কীভাবে মানে পসিবল করে বা এটা আপনাদেরকে কেন দেয়, ঠিক আছে, এটা কীভাবে সম্ভব হয় সেই নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো আজকে ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, কারণ আমাদের প্রতিটা ভিডিও আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আমরা ইন্টারভিউ ফিরে এলাম। আমরা অনেক চ্যানেল দেখেছি যে কপিরাইট ভিডিও আপলোড করে, ঠিক আছে। কপিরাইট ভিডিও কীভাবে তারা পায় এবং ওই ভিডিও থেকে কোনো রকম ক্লেম পায় না এবং ওই ভিডিও তারা আপলোড করেই যায় ওই ধরনের ভিডিও এবং কোনো ধরনের ক্লেম না পাওয়ার ফলে কিন্তু তারা ওই ভিডিও থেকে প্রচুর পরিমাণে আর্নিং করে এবং তাদের কোনো খাটনি ছাড়াই জাস্ট ডাউনলোড করে এবং নিজের চ্যানেলে ছেড়ে দেয়, ঠিক আছে। এটা কীভাবে করে এবং এটা করলে কি আদৌ সে চ্যানেলটা গ্রো করতে পারবে বা এই চ্যানেলটা কি সারা জীবন টিকে থাকবে, সমস্ত থাকছে আজকের ভিডিওর টিউটোরিয়াল। আজকের ভিডিওর টিউটোরিয়াল একটু ইন্টারেস্টিং, কারণ আছে কপিরাইট ভিডিও আপলোড ইউটিউবের কাছ থেকে চুরি করছে, ঠিক আছে। সেই নিয়েই কথা বলবো বিস্তারিত। আজকে ভিডিও আপনি পুরোপুরি দেখতে থাকুন আর পুরোপুরি ওয়াচ করুন এবং আজকে ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন অনেক চ্যানেল আছে যারা কপিরাইট ভিডিও আপলোড করছে এবং তাদের কোনো স্ট্রাইক পড়ছে না এবং তারা আর্নিং করছে, ঠিক আছে। এটা কীভাবে করে সব কিছুই আপনি জেনে যাবেন। সাধারণভাবে আমরা যখন ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকি তখন ওখানে যখন কোনো একটা সার্চ করে ধরেন আমি এখানে লিখলাম ডিসকভার এবং ডিসকভার লিখে সার্চ করে অনেকগুলো ভিডিও আসলে এবং কোনায় ক্লিক করলাম, কোনায় ক্লিক করে দেখলাম ক্রিয়েটিভ কমন, ক্রিয়েটিভ কমন নামে একটা অপশান চলে এসছে, ওখানে আমরা ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এগুলো কিন্তু সবকটাই কপিরাইট ফ্রি, এটা একদম ক্রিয়েটিভ কমন লাইসেন্স দেওয়া, ঠিক আছে, এটা কোনো প্রবলেম হবে না। এই ভিডিও যদি আপনি ডাউনলোড করে যদি আপনার ইউটিউব চ্যানেলে ছাড়েন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম স্ট্রাইক দেবেন, এটা কিন্তু ক্রিয়েটিভ কমন লাইসেন্স আছে, ঠিক আছে। একটু নিচের দিকে এই ভিডিওটা আমরা প্লে করে দেখতে পারবো, নিচে কিন্তু ক্রিয়েটিভ কমন লাইসেন্সটা আছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি সবুজ কালারের একটা লেখা আছে, এটা কিন্তু ক্রিয়েটিভ কমন লাইসেন্সের মধ্যে আছে, ঠিক আছে। তো এই ধরনের ভিডিও যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো রকম স্ট্রাইক পড়বে না এবং আপনি কিন্তু আর্নিং করতে পারবেন, ঠিক আছে, এবং কোনো রকম প্রবলেম নেই। এইভাবে কিন্তু মানুষ এই ধরনের ভিডিও আপলোড করে এবং ক্রিয়েটিভ কমন ভিডিও নেয় এবং তারা কিন্তু নিজের চ্যানেলে আপলোড করে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো প্রবলেম হয় না এবং তারা কোনো প্রবলেম ফেস করে না, ঠিক আছে। এভাবে কিন্তু মানুষ আপলোড করে ভিডিও। এবার একটা জিনিস ভাবেন, ইউটিউবের চোখ থেকে কিন্তু আপনি ফাঁকি দিতে পারবেন না। আপনি এইভাবে কদিন করবেন, জোর এক মাস, দুই মাস, পাঁচ মাস, ঠিক আছে, কিন্তু তারপরে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দেবে। আপনি এই ধরনের ভিডিও থেকে সারা জীবন আর্ন করতে পারবেন না এবং আপনার চ্যানেল কিন্তু কখনোই গ্রো করতে পারবেন না। আপনার চ্যানেল কিন্তু গ্রো করলেও চ্যানেলটা কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দেবে, কারণ আপনার নিজের কন্টেন্ট কোনো দিচ্ছে না, ঠিক আছে। অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা আছে ইউটিউবের, মানে সেখান থেকে আপনি নিয়ে ক্রিয়েটিভ কমনের লাইসেন্সের আন্ডারে আপনি কিন্তু ভিডিওটা ডাউনলোড করছেন এবং আপনার ইউটিউব চ্যানেলে ছাড়ছেন, ঠিক আছে। যদিও যার ভিডিও সে কিন্তু কোনো ক্লেম করছে না এবং আপনি কিন্তু ক্লেম না করার ফলে ওই ভিডিওটা থেকে আর্নিং করতে পারছেন, ঠিক আছে। এবং ইউটিউব কিন্তু সব কিছু বুঝতে পারে, ইউটিউব কিন্তু ওদের কোনো ইনফরমেশান থাকে না যে আমরা ক্লেম করব, ঠিক আছে। কারণ যার ভিডিও সে যদি কোনো ইনফরমেশান না দেয় যে আমার ভিডিও চুরি করেছে আমি ক্লেম দিতে চাই, ঠিক আছে, কিন্তু ইউটিউব কিন্তু ক্লেম দেবে না, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কিন্তু এটা করতে বলেনি। ইউটিউব কিন্তু এটা কঠোরভাবে নির্দেশ করে দিয়েছে যে একজনের ভিডিও একজনা নিয়ে আপলোড করা যাবে না, ঠিক আছে, তাতে করে চ্যানেলের ক্ষতি এবং চ্যানেল কিন্তু সাসপেন্ড করে দিতে পারে, তারা এরকম একটা নির্দেশনামা জারি করেছে। কিন্তু তবুও মানুষ মানে এতটাই অতুর বা এতটাই মানে তারা অলস যে নিজে ভিডিও করছে না, কারোর কাছ থেকে চুরি করছে ভিডিও ক্রিয়েটিভ কমনের আন্ডারে এবং এই সেই ভিডিও চুরি করে নিজের চ্যানেলে আপলোড করছে। এটা কেন করবেন, ঠিক আছে, এটা করে কিন্তু কোনো লাভ নেই। আমি বলেছি পাঁচ মাস, ছ মাস আপনি এইভাবে করতে পারবেন, কিন্তু তারপরে কিন্তু আপনার চ্যানেলটা
সাসপেন্ডও করে দিতে পারি ইউটিউব, ঠিক আছে? কারণ ইউটিউব চায় না যে একজনের ভিডিও একজনের নিয়ে কপি করে নিজের চ্যানেলে আপলোড করুক, ঠিক আছে? নিজে কন্টেন্ট তৈরি করেন, যা পারবেন নিজেই করেন, নিজে সব কিছু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হবে এবং আপনি কিন্তু সারা জীবন ওখান থেকে আর্ন করতে পারবেন। একজনের ভিডিও নিয়ে বা ইউটিউবে ছাড়া কোনো ভিডিও আপনি চুরি করে বা ওটা একদম ক্রিয়েটিভ কমনের লাইসেন্সের আন্ডারে আপনি নিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, সেটা কিন্তু কখনোই ইউটিউব মানবে না, ঠিক আছে? আমি নিজেই মানব না, ঠিক আছে? আমার ভিডিও যদি আপনি চুরি করেন সেক্ষেত্রে কিন্তু আমি ডেকে যাব, ঠিক আছে? আমি যদি লাইসেন্স দিয়ে দেই নিচেই, ঠিক আছে, যে আপনারা এই ভিডিওটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু নিতে পারেন, কিন্তু আমি কিন্তু যদি আপনাদেরকে ক্লেম না করি সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না আপনাদের, ঠিক আছে? আপনারা ওই ভিডিও থেকে কিন্তু আর্নিং করতে পারবেন। ঠিক সেরকমভাবেই অনেক ক্রিয়েটিভ কমনের আন্ডারে ভিডিও আছে, আমি যেগুলো দেখালাম এখনই, ঠিক আছে, মোবাইল মানে স্ক্রিনে অনেক আন্ডারে ভিডিও আছে যারা ক্লেম করে না, ঠিক আছে? যার ফলে কিন্তু আপনারা কিন্তু পার পেয়ে যান যে আমরা এই ভিডিও থেকে আর্নিং করব, আর্নিং করতে পারছি, ঠিক আছে? কিন্তু ইউটিউব কিন্তু এটা কখনোই মানবে না। আমি আগেই বলে দিচ্ছি, নিজে আপলোড করুন ভিডিও, কপিরাইট ভিডিও আপলোড করেন না, ঠিক আছে? কারণ আপনার চ্যানেল কিন্তু অনেক মানে লং ধরে চলবে না, ঠিক আছে? কারণ আপনি যদি কপিরাইট ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব বলেই দিয়েছে, ইউটিউব যে রুলসগুলো দেখিয়েছে, ঠিক আছে, কমিউনিটি গাইডলাইনের মধ্যে তার মধ্যে আছে কপিরাইট, কপিরাইটের মধ্যে আপনি যদি পড়েন আপনি সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? কিন্তু ক্রিয়েটিভ কমনের আন্ডারে নিলে ইউটিউব কিছুটা ছাড় দেয়, হয়তো সরাসরিভাবে ক্লেম করে না, কিন্তু সরাসরি হয়তো আপনার চ্যানেল সাসপেন্ড করে না, কিন্তু আজ না করলেও কাল করবে, ঠিক আছে? এটা আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? কিন্তু আপনি কোনো ধরনের ভিডিও চুরি করে আপলোড করবেন না, ঠিক আছে? তো আমি সতর্ক করে দিলাম, আপনি ক্রিয়েটিভ কমনের আন্ডারে কোনো ধরনের ভিডিও নেবেন না, ঠিক আছে? অনেকে মিউজিক নেয়, মিউজিক নেবেন কেন? মিউজিক নিতে গেলে ইউটিউবের অনেক মিউজিক আছে, ওই মিউজিকগুলো নেন। ক্রিয়েটিভ কমন মিউজিক নিলে অবশ্য প্রবলেম নেই, ঠিক আছে, কিন্তু সব দিক থেকে সতর্ক থাকা ভালো, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারই সুবিধা, আপনি কিন্তু অনেক লং ধরে আপনার চ্যানেলটা থাকতে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? কোনো রকম প্রবলেম হবে না। আপনি ভিডিও ফিডিও কারোর কাছ থেকে চুরি করেন না, ইউটিউবে যেসব ভিডিও থাকবে সেসব ভিডিও আপনি নেন না, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনারই প্রবলেম, হয়তো আপনি মনিটাইজেশন আর্ন করে ফেলবেন, হয়তো আপনি আর্ন করতে পারবেন, কিন্তু আপনি কদিন করবেন এইভাবে আপনি কিন্তু বেশি দিন পারবেন না, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের কাছে আপনি ধরা খাবেনই, ঠিক আছে? তো আজকে ছিল এই ভিডিও, আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থেকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, কারণ আমাদের প্রতিটা ভিডিও আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই।